কোরআন ভুল করে পায়ে লাগলে বা নিচে পড়ে গেলে কি করণীয়? প্রিয় ভাই, কিছুই করণীয় নেই। আপনি কোরআন যদি ভুল করে পায়ে লাগে বা নিচে পড়ে যায়, কোরআন থেকে উঠিয়ে আপনি এমন জায়গায় রাখবেন যাতে করে কোরআন এমনটি আর না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে থাকবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বুঝতে পারিনি তোমার কালামে আমার পা লেগে গিয়েছে বা তোমার কালাম পড়ে গিয়েছে, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি কয়েকবার তওবা করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাইতে থাকেন, ক্ষমা চাইতে থাকেন, আর ভবিষ্যতে এমনটি যদি না হয় এজন্য সতর্ক থাকার চেষ্টা করেন। গ্রাম বাংলায় এমন অনেক কথা রয়েছে যে কোরআন পড়ে গেলে বা কোরআন পা লাগলে কি হয়েছে, কোরআনের ওজন অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে, সাদকা করতে হবে, বা কোরআন 2 কেজি 3 কেজি, এমন এমন অনেক কথা প্রচলিত রয়েছে। এগুলো কোনটি সুন্নাহ সম্মত নয় বা এমনটি আমরা পাইনি।